वेलकम स्टूडेंट्स, आज हमरा एड्रेनालिन हार्मोनेर जे काजगुलो निये आलोचना करब सेगुलो हलो अस्थिपेशी एवं विपाकेर उपर प्रभाव। प्रथमे आसि आमरा अस्थिपेशीटाके। अस्थिपेशी अर्थात जे पेशीगुलो आमादेर अस्थि बा हाड़ेर साथे संयुक्त थाके ताके बला हय अस्थिपेशी। এই অস্থিপেশীগুলোর আরও নাম আছে, যেমন এর নাম হলো কঙ্কাল পেশী বা আরেকটা নাম হলো অমসৃণ পেশী। তাহলে এই অস্থিপেশীর কিছু ধর্ম আছে, সেই ধর্মগুলো হলো উত্তেজিতা, সংকোচনশীলতা এবং অসারকাল। যে উত্তেজিতা অর্থাৎ কোনো উত্তেজনা পেলে সেই পেশিটা উত্তেজনায় সাড়া দেবে। সংকোচনশীলতা অর্থাৎ পেশিটা সংকোচন প্রসারণ করতে পারবে। এবং অসারকাল অর্থাৎ নির্দিষ্ট সময় কাজ করার পরে সেই পেশিটা ক্লান্ত হয়ে পড়বে, সেই সময়টাকে বলা হয় অসারকাল। তাহলে এই তিনটে জিনিসের উপরে অ্যাড্রিনালিন কী করে? অস্থিপেশীর এই উত্তেজিতা এবং সংকোচনশীলতা এই দুটোই বৃদ্ধি করে এবং অসারকালটা বিলম্বিত হয়, মানে পেশিটা যেটুকু সময় কাজ করার পর ক্লান্ত হয় অ্যাড্রিনালিন হরমোন প্রয়োগ করলে তার বেশি সময় কাজ করতে পারবে। এ হলো অস্থিপেশীর ওপর অ্যাড্রিনাল হরমোনের প্রভাব। এবার আসি আমরা বিপাকের ওপর কী প্রভাব আছে। অ্যাড্রিনালিন কী করে? মানব দেহে বিএমআর বৃদ্ধি করে, অর্থাৎ বেসাল মেটাবলিক রেট, যেটা নিয়ে আমরা আগেই আলোচনা করে ফেলেছি। এবং আরেকটা কী করে? গ্লাইকোজেনোলাইসিস এর হারও বাড়ায়। গ্লাইকোজেনোলাইসিসও এর আগে অনেকবার পড়েছি আমরা যে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি করা, তার মানে গ্লাইকোজেনেসিসের হার যদি বৃদ্ধি পায় তাহলে কী হবে? রক্তে শর্করার পরিমাণ বাড়বে। তাহলে অ্যাড্রিনালিন এই গ্লাইকোজেনোলাইসিস ঘটিয়ে রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। নেক্সট ক্লাসে আমরা চোখ এবং ত্বকের উপর অ্যাড্রিনাল হরমোনের কী প্রভাব সেটা নিয়ে আলোচনা করব।